আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন সাজ্জাদ হোসেন ইমন লিখেছেন আমি জানতে চাই ইসলামী শরিয়া আইন সম্পর্কে ইসলামী আইন চালু আছে এমন দেশে বিধর্মীরা কি তাদের ধর্মে যেসব কাজ নিষেধ নেই তা করতে পারবে যেমন পর্দা না করা গান বাজনা করা বিবাহ বহির্ভূত সম্পর্ক ইত্যাদি এসব করলে কি তারাও শাস্তি পাবে সেহেতু ইসলামে বিশ্বাসী নয় তার উপরেও কি ইসলামের শাস্তি বিধান প্রযোজ্য হবে ধন্যবাদ বিকে তিনি খুব গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন করেছেন যে ইসলামী রাষ্ট্রে যে সমস্ত রাষ্ট্রে ইসলামী সুরিয়া আইন মানে প্রবর্তিত আছে বা বাস্তবায়ন করা হয় তাকে সেই সমস্ত দেশে কি মানে বিধর্মী যারা রয়েছে তারা এমন কাজ যেগুলো ইসলামে অবৈধ তাদের ধর্মে বৈধ মানে এই ধরনের কাজে যদি তারা লিপ্ত হয় তাহলে কি তাদেরকে শাস্তি দেওয়া হবে না এই কাজ এর জন্য ইসলামী রাষ্ট্রে যারা অবস্থান করবে বিধর্মী তাদের একটা মানে পরিধি থাকবে একটা সীমা রেখা থাকবে মানে তাদেরকে কতটুকু অনুমোদন দেওয়া হবে ইসলামী রাষ্ট্রে সেটি সুস্পষ্টভাবে বর্ণিত থাকবে তারা তাদের মাঝে তাদের ধর্মে যেগুলো নিষিদ্ধ নয় সেগুলো করতে পারবে কিন্তু মুসলিম মুসলিমদেরকে নিয়ে মুসলিমদের মুসলিমদের মাঝে সামাজিকভাবে সেগুলো করতে পারবে না কারণ যেহেতু সামাজিকভাবে এই কাজগুলো নিষিদ্ধ সুতরাং প্রকাশ্যে নয় প্রকাশ্যে সামাজিকভাবে বার্ষিকভাবে এই ধরনের কাজ তারা করতে পারবে না তাদের একান্ত পরিবেশে তারা নিজেদের পরিবেশে একান্তভাবে সেগুলো করতে পারবে আর এই ভাইকে আমি বলবো যেটি সেটি হচ্ছে এই যে আপনি যদি একটু ভালো করে দেখেন যে ইসলামী শরীয়তে যে বিষয়গুলোকে সামাজিকভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অথবা রাষ্ট্রীয়ভাবে যেটাকে নিষেধ করা হয়েছে সেটি পৃথিবীর কোনো ধর্ম ব্যবস্থায় বৈধ করা হয়েছে আমার জানা নেই এটাও আপনার ভালো করে জেনে নিতে হবে পৃথিবীর সমস্ত ধর্ম ব্যবস্থায় সেটি গর্হিত নিষিদ্ধ কাজ এই বিষয়টি যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা দেখব যে আসলে মূলত মানে কথা বলার সুযোগ নিয়ে যে কোনো ধর্ম ব্যবস্থার মধ্যে মানে নোংরামি অশ্লীলতা যেটি মানে মানব জীবনকে বিপর্যস্ত করে বা মানুষদেরকে মানুষদেরকে উস্কানি দিয়ে থাকে বা মানুষদেরকে উত্তেজিত করে থাকে এ ধরনের কোনো কাজকে কোনো ধর্ম ব্যবস্থায় বৈধ করা হয়েছে এই সবটাই মূলত ধর্মের নামে ধর্মীয় লেবাসে বিভিন্ন অপকর্ম আমরা ঢুকিয়ে দিয়েছি ধর্মের মধ্যে বিভিন্ন ধর্ম ব্যবস্থার মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি এটি আপনি যদি ওই ধর্মের মানে ধর্মীয় গ্রন্থ বা ধর্ম যারা অনুস মানে ধর্মীয় অনুশাসন যারা মেনে চলে এবং ধর্ম সম্পর্কে যাদের প্রজ্ঞা জ্ঞান রয়েছে তাদের সাথে আলোচনা করেন তাহলে স্পষ্ট হয়ে যাবে যে মূলত এই ধরনের কোনো কিছু মানে সামাজিকভাবে যেটি মানে গর্হিত সেটাকে ব্যক্তিগত কিছু আচার আচরণের ক্ষেত্রে ধর্মে ধর্ম ধর্মীয় চিন্তাধারার মধ্যে পার্থক্য রয়েছে সেটা মানে ধর্মের কারণেই অথবা অবস্থার কারণেই এই পার্থক্য হতে পারে তবে ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত পর্যায়ে থাকবে সুতরাং ব্যক্তিগতভাবে যদি কেউ মানে এই ধরনের কাজ করে থাকে এর জন্য তাকে ইসলামী রাষ্ট্রে তাকে শাস্তির মুখোমুখি হতে পারো হবে না যেহেতু এটি তার একান্ত ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচিত হবে আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন মেহেদি হাসান লিখেছেন আমি সিঙ্গাপুর প্রবাসী আপনাদের নায় হায়াত কামনা করছি সেই সাথে মহান রাবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকেন এবং দীর্ঘদিনের অনুষ্ঠানটি আপনারা পরিচালনা করতে পারেন প্রশ্ন করেছেন নামাজের মধ্যে সুরা অর্ধেক পড়ার পরে ভুলে গেলে পুনরায় অন্য সুরা পড়লে কি সেদা সাহ দিতে হবে এতে সালাতের মধ্যে সেজদা সাহু দিতে হবে না কোনো কিছুই আপনার মানে করতে হবে না কারণটা আপনার ভুলে যেতেই পারেন কোনো কারণে মানুষ ভুলে যেতে পারে বিস্মৃতিকে ভুলে যাওয়া বলতে এখানে বিস্তৃতি মানে বিস্মৃতি যেটা এই বিস্মৃতিকে ইসলামী শ্রোতের মধ্যে কোনোভাবে অপরাধ হিসেবে অথবা শাস্তিযোগ্য যে কারণে মানুষকে মানে সমালোচনা করা হবে তিরস্কার করা হবে এই ধরনের কোনো অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয় না বা ধরা হয় না লিখেছেন গোসল করার আগে উলঙ্গ বা শত না ঢেকে অজু করে গোসল করে সে অজুতে নামাজ পড়লে কি নামাজ হবে গোসল করার পরে আর উজু করার প্রয়োজন নেই গোসল তাহারাতে কোবরা গোসল হচ্ছে তাহারাতে কুবরা মানে বড় তাহারাত যার মধ্যে উঁচু ইনক্লুডেড অন্তর্ভুক্ত সুতরাং যদি আপনি শূন্য অনুযায়ী নবী সাল্লা ইসলাম যে সুন্না অনুযায়ী গোসল করতে বলেছে সেই সুন্না অনুযায়ী যদি গোসল করে থাকেন তাহলে এই গোসল করার পর আপনাকে আর উজু করতে হবে না সেই উজু দিয়ে মানে এই গোসলের পরেই আপনি সলা আদায় করতে পারবেন কিন্তু সুন্না অনুযায়ী গোসলটা করতে হবে তাহারাতের উদ্দেশ্যে গোসলটা হতে হবে জি লিখেছেন কোম্পানির ডিউটিতে থাকা অবস্থায় জোহরের সালাতে শুধু ফরজ নামাজ পড়লে বাদ দিলে কি হবে যদি কোনো কারণে আপনি মানে দেখা দেয় সুন্না যদি আপনি আপনি বাদ দেন হবেন না তো ইচ্ছাকৃতভাবে সুন্না পরিহার করা কাজটি আলেমদের মধ্যে মানে বিতর্কিত আলেমরা অপছন্দ করেছেন এবং কেউ কেউ মানে এর জন্য বলেছেন যে তিনি তিরস্কৃত হবেন তবে মানে সুন্না কেউ যদি ছেড়ে দেন তিনি কি মানে এর জন্য গুণাগার হবেন নাকি গুণাগার হবেন না ফেকুল হানাফিতেফ রয়েছে ফেকুল হানাফির ওলামাই কামদের থেকে ফতোয় স্বামীর মধ্যে প্রথম উল্লেখ করা হয়েছে যে কীলালাই আসাম যে গুণাগার হবে না এটা নয় মূলত এমন আবেদিন রাহমুল্লাহ তালা যদিও দিয়ে উল্লেখ করেছেন বাকি এই বক্তব্যটি হচ্ছে অধিকাংশ ওলামাই কেরামের বক্তব্য বরং এটাই মূলত এখানে উল্লেখ করা হয়েছে প্রথমে উল্লেখ করা হয়েছে এই বক্তব্য দিয়ে তারপরে দ্বিতীয় বক্তব্য হচ্ছে মানে একদল ওলামায় কাম বলেছেন যে ইয়া সে গুণাগার হবে কিন্তু এই গুনার পদ্ধতি গুনার মানে স্টেজটা কী হবে পরিচয় কী হবে সেই বিষয়টি আমরা যদি লক্ষ্য করি ভালো করে তাহলে স্পষ্ট হবে যে এ বিষয়ে আলমানারের মধ্যে আমরা সফির আহমদুল্লাহ তালা তিনি উল্লেখ করেছেন যে ইয়াস্তাউজিবুল ইসা মানে একটু দুর্ব্যবহারের মুখোমুখি হবে তার প্রতি একটু দুর্ব্যবহার করা হবে যেহেতু সুলল্লা সাল্লাহ উলিয়া সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস অথবা কোনো নস অথবা দলিলের মাধ্যমে এটি প্রমাণিত হয়নি যে সুন্নাহ যদি কেউ পরিহার করে বা তরক করে তিনি এর কারণে তিরস্কৃত হবেন দীক্ষৃত হবেন অথবা শাস্তির মুখোমুখি হবেন তাহলে তার এই কাজটি গুনাহের কাজ এ কথা বলা সঠিক নয় কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ সুন্নাকে অবজ্ঞা করেন অবহেলা করেন ছেড়ে দেন অথবা শূন্য আদায় না করেন তাহলে গুনাকার হবে না এত কোনো সন্দেহ নেই তাই এক্ষেত্রে আমাদের বিষয়টি খুব ভালো করে উপলব্ধি করতে হবে যে মানে একজন ব্যক্তি যদি ওজনের কারণে কোনো সমস্যার কারণে কোনো প্রয়োজনের কারণে তিনি যদি সূন্য আদায় না করেন তিনি এর জন্য গুণাকার হবেন না তবে সূন্যগুলো একই পর্যায়ে নয় কিছু কিছু সুন্নাকে তাকিদ দেওয়া হয়েছে দুটি শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকিদ দেওয়া হয়েছে একটি হচ্ছে সলাতুল ভিতর আর একটা হচ্ছে মানে কাতা ইল ফাজর ফজরে দুই রাকাত সজ্জরের আগে যে দূর রয়েছে এই দুটি সূন্য নবী সাল্লাহ অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন সুতরাং এই দুটি সূনা যদি কেউ মানে সম্পূর্ণরূপে মানে ত্যাগ করে থাকেন তাহলে ওলামা একরাম বলেছেন যে তার মানে ব্যাপারে আলেমক্ষণ মনে করেন যে তিনি মানে এর এর কারণে হয়তো গুণাগার হতে পারেন হয়তো গুণাগার হতে পারেন তবে কোনো নস এর জন্য দলিল হিসেবে উল্লেখ করতে পারেননি ওলামা এরকম তোমাদের কেউ উল্লেখ করতে পারেননি তাই মানে কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ ফলে ইমাম আহমেদ রহমিল বলেছেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিয়মিত সরাতুর তরক করে থাকে তাহলে আমরা তার সাক্ষী গ্রহণ করব না মানে এটা তাহাদের পক্ষ থেকে মানে এই মানে চাপ দিয়েছেন যেহেতু এটা তিনি তার বক্তব্য দিয়েছেন মানে সাক্ষী গ্রহণ করবে তিনি তার বক্তব্য দিয়েছেন কিন্তু যেহেতু নস নেই শাস্তির জন্য এই জন্য তিনি কিন্তু কথা বলেন যে তিনি শাস্তি পাবেন স্বাস্থ্যের জন্য নস থাকতে হবে দলিল থাকতে হবে এ ধরনের কোনো দলিল মূলত কোনো যুগে কোনো আলেম উল্লেখ করতে পারবে না যেহেতু সুস্পষ্ট কোনো দলিলের মাধ্যমে এই বক্তব্য সাব্যস্ত হয়নি বাকি এখানে মধ্য কথা যেটি হচ্ছে হচ্ছে এই ফরজ ছাড়া বাকি যেই নামাজগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে একই বিধান সেটা হচ্ছে এগুলো যদি কেউ আদায় না করেন তিনি বড় ধরনের ফজিরত থেকে মাহরুম হয়ে যাবেন বড় ধরনের মর্যাদা থেকে মাহরুম হয়ে যাবেন তোর মধ্যে এই ফরজ সলাদগুলোর আগে এবং পরে যেই রাওয়াতেবগুলো রয়েছে নিয়মিত যেই রাকাত বারো রাকাতের কথা আসরাদ বর্ণনা করেছেন সেই বর্ণা থেকে বুঝা যায় মূলত এগুলো নিয়মিত পড়তে পারলে তিনি বড় ধরনের ফজিরত পাবেন কোন সন্দেহ নেই এই এই সব। পাঠিয়েছিলেন মেহেদি হাসান সিঙ্গাপুর থেকে আপনার শেষ প্রশ্ন বেতন আমাদের সঠিক নিয়ম কি দয়া করে বলবেন কোনো মাজভাব নয় রাসূল সাল্লাহ আলী আসসালাম যেভাবে পড়তেন ঠিক সেভাবে বলে দিলে খুশি হব সঠিক নিয়ম হচ্ছে বেতন সলাতে আপনি যদি নবী সাল্লাহ আলী তিন ডাকাত পড়তেন মর্মে সহি রেওয়াজ সাব্যস্ত হয়েছে বেতির সলাত আয়সা দেবতা মণ্ডিত আদিসের মধ্যে সাল্লাহ সাল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন কান আইউ সালাস নবী সাল্লাহ আলী তিন ডাকাতের মধ্যে বেতির করতেন তিন কাত এর মাধ্যমে রসুল্লাহম ভিতরে সালাত আদায় করতেন সুতরাং তিন কাত আপনি আদায় করতে পারেন কিন্তু আইসার দিয়াল তিন কাতের প্রকৃতি বা ধরন কী এর সেফাত বা বৈশিষ্ট্য কী সেটা উল্লেখ করে দিয়েছেন সেটা হচ্ছে এই যে ওলা সালাম রসুল্লাহ সাল্লা ইসলাম এই তিনটা আদায় করতেন দ্বিতীয় রাকাতের রসুল্লাহ আসলাম বসতেন না দ্বিতীয় রাকাতের সালামের জন্য তার শাহুদের জন্য কোনো কিছু রসুল্লাহ আসলাম বসতেন না রসুল্লাহ আসম শেষ শাখাতে বসতেন ওলা কড়ফি আখেরহীন রসুল্লাহ সাল্লাসম শেষ শাখাতে গিয়ে বসতেন এই রেওয়াজগুলো থেকে স্পষ্ট বোঝা যায় মূলত রসুল্লাহ সাল্লা ইসলাম তিন ডাকা যখন পড়তেন তিন ডাকাত রেসুল্লাহ সাল্লা সাল্লাম একসাথে পড়তেন ভিতরে সালাত মানে প্রথম রাখা দ্বিতীয় রাখা তৃতীয় রাকাত রেসুল্লাহম একসাথে পড়তেন মাঝখানে দ্বিতীয় রাখাতে বসতেন না এটা হলে সুন্নাহ তৃতীয় রাকাতে গিয়ে রসুল্লাহ আসলাম বসতেন এবং তৃতীয় রাখাতে সালাম ফিরাতেন রসুল্লাহ সাল্লাম ভিতরের সালাতের মধ্যে মানে কনুদ করেছেন মর্মি সৈহাদি সাবসাহ ইসালাহসমান মালিক রাধি রতন থেকে ভিতরের সরাতের মধ্যে কোনুত করা যায় শুন যদি কেউ কনুদ করে থাকেন তিনি কোনো করতে পারবেন দোয়া কোনো তিনি করতে পারবেন এটি ভিতরে সলাতের মধ্যে রুকুর আগেও যায় রুকুর পরেও যায় দুটাই সুন্নাধারা সাব্যস্ত হয়েছে বিতিরের সলাতের ধরন নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে দীর্ঘ মানে কথা রয়েছে তবে আমরা দেখতে পাই জাহুল মাহকুবলাম কেরামকণ বীরের সলাতের ব্যাপারে মানে বৈচিত্র্য উল্লেখ করেছেন শেখুল ইসলাম হাফেজ ইমাম এবং ইব্রাহিম আল্লাহ তালা তিনি তার সায়াদুল মাহাদের মধ্যে উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাস্লাম থেকে ভিতরে ছয়টি ধারা উল্লেখ করেছেন যে ধারায় মূলত ভিতরে সলাত আদায় করা যায় সুতরাং এগুলো সহি সুন্নাহ ধারা সাব্যস্ত হয়েছে এই ছয়টি ধারার মধ্যে আমরা একটি আপনার সামনে উল্লেখ করলাম সেটা হচ্ছে আপনি যদি তিন ডাকাত আদায় করতে চান তিন ডাকাত একসাথে আদায় করবেন আর তিন ডাকাত আদায় করতে গেলে আপনি তিন ডাকাতের আরেকটি পদ্ধতি হচ্ছে এই যে দ্বিতীয় রাকাতে ইউসাইল লিসাফ আন দুই ডাকাত একসাথে পড়বেন তারপরে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে

মেয়েদের মাহারাম ছাড়া বাড়ির বাইরে থাকা নিষেধ তাহলে যে মেয়েরা ইউনিভার্সিটি বা বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া করে থাকেন তারা তো বাড়ির বাইরে মাহারাম ছাড়া থাকেন সেটা কি জায়েজ নাকি না জায়েজ ধন্যবাদ এবার প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্নের মধ্যে তথ্যগত বিভ্রাট রয়েছে মেয়েদের মাহারাম ছাড়া বাড়ির বাহিরে থাকা নিষেধ এই বক্তব্য কোথায় পেয়েছে আমি জানি না একটি ভুল বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি ভুল বক্তব্য দিয়েছেন মেয়েরা বাড়ির বাইরে থাকতে পারবে নিরাপদ কোনো জায়গায় যদি তিনি থাকেন যেখানে তার মানে কোনো ধরনের আশঙ্কা নাই কোনো ধরনের ভয়ভীতি নেই অথবা নৈতিকভাবে স্খলনের কোনো সুযোগ নেই সেক্ষেত্রে মানে তার জন্য এই ধরনের জায়গায় বাহিরে থাকতে কোনো নিষেধ নেই যেটা নিষিদ্ধ করেছে সেটা হলো রসুল্লাহ সুলতান বলেছেন যে মুমিন নারী যে আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস করে তার জন্য জায়জ নেই যে তুসাফিরা মসিরা তফর আউ সয়ামিন ওলা আলীহিন যে তিন দিনের পথ তিন দিন তিন রাতের পথ অতিক্রম করবে অথবা সফরের পথ অতিক্রম করবে ইল্লা মাহা মাহরম তার সাথে মাহরম ছাড়া সেই এই পথ পাড়ি দিবে সফর করবে এটি নিষিদ্ধ এখানে সফরের নিষেধ করা হয়েছে এর অর্থ এই নয় যে আপনি এক জায়গায় গেলেন আপনার সেখানে আত্মীয় স্বজন আছে পরিবার পরিজন আছে তাদের কাছে থাকতে নিষেধ রয়েছে না অথবা এমন একটা জায়গা যেখানে সকল দিক থেকে নিরাপত্তা রয়েছে কোনো ধরনের মানে আশঙ্কাজনক অবস্থা নেই মানে কোনো ধরনের ইজ্জত আব্রু মানে নষ্ট হবে এ ধরনের কোনো আশঙ্কা নেই সেক্ষেত্রে আমি ওখানে থাকতে কোনো নিষেধ নেই কিন্তু সফর করার ব্যাপারটি মূলত ইসলামের মধ্যে বলা হয়েছে যে সফরের দূরত্ব অথবা তিন তিন দিনটা রাত্রে দূরত্ব ইমানদার মুসলিম নারী অতিক্রম করতে পারবে না তার মাহরাম ছাড়া কারণ এটি মানে সফরের মধ্যে অনেক প্রয়োজন দেখা দিতে পারে এবং সে প্রয়োজন তার কঠিন এবং সেই তার এই পূরণ অভাবটা পূরণ করবে কে তার এই সমস্যাগুলি সংকট যদি দেখা দেয় তাহলে এই সংকটগুলোকে মানে তার সমাধান করবে সেক্ষেত্রে তার অবশ্যই মাহারেমের প্রয়োজন মাহারামের প্রয়োজন রয়েছে অনুরূপভাবে মানে সফরত অবস্থা হতে পারে যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন মানে তাহলে তাকে সেখানে মানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই একজন লোকের প্রয়োজন হবে এই জন্য মুসলিম নারীকে ইসলাম গুরুত্ব দিয়েছে বলেই তাকে মানে যাতে করে তার কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় এজন্য মূলত তার সফরটাকে মানে পরিপূর্ণরূপে নিরাপদ করার জন্য তার সাথে মাহরমের বিধান দেয়া হয়েছে কিন্তু সফর করে যখন চলে যাবেন তিনি তার গন্তব্যে গন্তব্যে তিনি একাকি থাকতে কোনো ধরনের বাধা নেই সেক্ষেত্রে গন্তব্যে যারা রয়েছে তাদের সেখান গন্তব্যটা তার জন্য নিরাপদ হতে হবে নিরাপদ হতে হবে নিশ্চিতভাবে যদি নিরাপদ হয়ে থাকে তাহলে তিনি গন্তব্যে থাকতে পারবেন এটি তার জন্য হারাম বা নিষিদ্ধ বিষয় নয় আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আমি এটাও অবগত হলাম যথা বিষয়কে আমাদের যথা শব্দ দ্বারা চিহ্নিত করতে হবে কোথায় বাইরে বাইরে থাকা আর কোথায় সফরে যাওয়া জি দুটি মধ্যবোধে অনেক পার্থক্য আছে প্রিয় দর্শক লিখেছেন মেয়ের বাবা মারা গেলে তার বড়ো ভাই না থাকলে আর তার চাচারা বিয়ের সম্বন্ধে কোনো সিদ্ধান্ত না দিলে বা অভিভাবক হিসেবে কোনো দায়িত্ব না নিলে বিয়ের ব্যাপারে মা কি অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবেন হ্যাঁ মেয়ের যদি অভিভাবক একেবারেই না থাকে যেমন তার চাচারা রয়েছে অথবা চাস্ত ভাইরা রয়েছে কিন্তু দেখা গেলো যে আমাদের সমাজের মধ্যে চাষা চাস্ত ভাই তারা অভিভাবকত্ব পালন করে না দায়িত্ব পালন করতে চান না দায়িত্ব পালন করতে চায় না এবং সেক্ষেত্রে তারা মানে নিজেদেরকে অভিভাবকত্ব তো দূরের কথা বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনি এই ক্ষেত্রে আসতেও চান না যাতে করে দায় দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য মানে নিজের উপর কোনো ধরনের মানে দায়িত্ব যেন না আসে মানে এটা এড়িয়ে যাওয়ার জন্য অনেক সময় আমাদের সমাজে এটি করা যায় সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই মা তার পরিপূর্ণ বিলায়াত কর্তৃত্ব সেখানে করতে পারবেন কিন্তু যখন বিয়ের প্রস্তাব দেবে তখন তার মানে সরাই যে অভিভাবক রয়েছে মানে তার মাধ্যমেই মূলত প্রস্তাবটা কার্যকরী হবে মানে তিনি যদি এড়িয়ে যান অথবা পালন করতে অস্বীকার করেন তাহলে মা এই দায়িত্ব পালন করতে করবে এতে মানে যেহেতু অভিভাবক নাই যার মূলত তার অভিভাবক ইসলামী শরীয়তের মধ্যে যাকে অভিভাবক হিসেবে মানে অনুমোদন দিয়েছে সে অভিভাবক যদি না থাকে তাহলে যে কোনো একজন ব্যক্তি যার কর্তৃত্বে তিনি রয়েছেন সেই তার অভিভাবকত্ব গ্রহণ করতে পারবে যদি কোনো ধরনের সুনির্দিষ্ট রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা অথবা বাহিরের কোনো প্রতিবন্ধকতা না থাকে আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন মহিলাদের নামাজ পড়ার সময় যদি মোজা পড়া না হয় এবং পায়ের পাতা যদি ফাঁকা থাকে তাহলে নামাজ হবে কি পায়ের পাতা বলতে বুঝাচ্ছেন কি নিচের অংশ নিচের অংশ পায়ের নিচের অংশ ফাঁকা থাকলে নিচের অংশ ফাঁকা থাকলে এতে নামাজ হয়ে যাবে এর জন্য পায়ের মুজা পড়তে হবে না কিন্তু পায়ের যে উপরের অংশটিটা রয়েছে মানে সেটি ঢেকে রাখা গাউন দিয়ে এটা ইসলামের বিধান এই ক্ষেত্রে আলেমদেরই মত রয়েছে মত রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ঢাকা কাটাটাই হচ্ছে মূলত সালাতের মধ্যে নির্দেশনা ডেকে রাখাতে হচ্ছে নির্দেশনা সুতরাং সলাতের মধ্যে ডেকে রাখার জন্য চেষ্টা করবে এর জন্য শর্ত নয় যে তিনি মুজা পরে সালাদ আদায় করবেন তিনি পরে সালাত আদায় করবেন এই কথা শর্ত নয় কিন্তু গাউন দিয়ে তিনি যদি ডেকে দিতে পারেন পায়ের মানে উপরের অংশ যেটা রয়েছে সেটাকে যদি ডেকে দিতে পারেন এটি তার জন্য সলাতের বিধান যদি ডেকে না দেন তাহলে তার সলাত মানে হবে কি না এ নিয়ে আলমদের প্রতি দ্বিমত রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যায় তাহলে তার সলাথ হয়ে যাবে আর যদি ইচ্ছাকৃতভাবে তিনি মানে এই মানে ডেকে না রাখেন তাহলে তার সলাৎ হবে না তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যানটিভি আয়োজিত এবং নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা শেষে এসে আমাদের মা বোনদের নামাজ প্রসঙ্গে মজা পড়া প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি এ ব্যাপারে আমরা স্পষ্ট জবাব আপনাদের সামনে পেশ করেছি আসুন আমরা জানি এবং শুদ্ধভাবে নামাজ পড়ার চেষ্টা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব